আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি এবং ভ্যারিং কারেন্ট অর্থাৎ ভিসির ওপরে কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রবলেমটি কি বলে। বলছে দ্য ইকুয়েশন অফ কারেন্ট ইন এ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইজ আই ইকুয়ালস টু 5749π - 30°। If the inductance is 30 millihenry, then the equation for the voltage across the inductor. দেখো প্রথম কথাই হলো ইন্ডাক্টারে কিন্তু ভোল্টেজ লিড করে বাই ফেজ অ্যাঙ্গেল 90°। সুতরাং এখানে ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু 90° যোগ হয়ে যাবে অর্থাৎ 49π + 60°। এবার ম্যাক্সিমাম কারেন্ট বলে দিয়েছে কিন্তু 5 ইউনিট। তাহলে এইখানেতে আমরা আগে দেখে নিই ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে। দেখো যেহেতু পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের কথা বলা হচ্ছে তাহলে সেখানে রিয়্যাকট্যান্স হয় Lω। এলের মান কিন্তু বলে দিয়েছে 30 মিলিহেনরি, 30×10⁻³ হেনরি। আর দেখো ওমেগা হলো 49π, কারণ ইকুয়েশনটা হয় I cos A sin ωt - α। তাহলে এখানে 49π 49 × π মানে হলো 22 এর 7 আমরা বসিয়ে নিতে পারি, 7 × 7 = 49, তাহলে 7 × 22 = 154, 462, 426 × 10⁻³, তার মানে 4.62 ওহম। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল 5 ইউনিট 5 অ্যাম্পিয়ার যদি ধরি, তাহলে E = Lω×I। তার মানে পিক ভ্যালু অফ ভোল্টেজ কত দাঁড়ালো 4.62 × 5 × 10 = 5 6 31 23.1 ভোল্ট। তাহলে ইকুয়েশন কী হবে, E = E₀ = 23.1 সাইন ফেজ অ্যাঙ্গেলে কী হবে 49π - 30° + 90°, কারণ ভোল্টেজ কিন্তু কারেন্টের ফেজ অ্যাঙ্গেলে কারেন্টের থেকে 90° এগিয়ে থাকে। তাহলে E = 23.1 sin 49π + 60°। এটাই কিন্তু এখন কারেক্ট আনসার। সুতরাং ডি এরটা হলো আমাদের কারেক্ট অপশান। একের প্রশ্নের কারেক্ট আনসার হলো ডি। এবার 2 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, এটা ভ্যারিং কারেন্ট সংক্রান্ত প্রশ্ন। বলছে ফর দ্য অ্যাবভ সার্কিট কারেন্ট থ্রু দ্য ব্যাটারি অফ 6 ভোল্ট জাস্ট আফটার ক্লোজিং দ্য সুইচ এস উইল বি। দেখো সুইচ ক্লোজ করলে পরে ইন্ডাকট্যান্স কিন্তু এখানে বিশাল বাধা দেয়, তাহলে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের জন্য বাধা কাজ করবে, যার ফলে এই ডান দিকের পোর্শনে মেনলি কারেন্ট ফ্লো করবে না। তাহলে সুইচ যেই অন করব আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা এখান থেকে টানতে যাই, এখানে 2 ওহম আছে, এইখানে সুইচ দিয়ে আর 4 ওহম আর ব্যাটারি যুক্ত আছে, তাহলে এই দুটো পোর্শন কিন্তু ইনফ্যাক্ট সিরিজে আছে। ব্যাটারির ভোল্টেজ 6 ভোল্ট আর 2 আর 4 ওহম সিরিজে মানে 6 ওহম, তাহলে কারেন্ট I = 6/6, তার মানে হলো 1 অ্যাম্পিয়ার। সুতরাং এখানে কারেন্টের মান হবে 1 অ্যাম্পিয়ার। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্নে তোমার বলছে যে অ্যাজ শোন ইন দ্য ফিগার ইন স্টেডি স্টেট দ্য চার্জ স্টোর্ড ইন দ্য ক্যাপাসিটার ইজ। দেখো স্টেডি স্টেটে আমরা জানি এখানে কিন্তু ডিসি সোর্স যুক্ত আছে বর্তনীতে, যেহেতু ডিসি সোর্স যুক্ত আছে স্টেডি স্টেটে ক্যাপাসিটার আর্মে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে কারেন্ট যদি ফ্লো না করে তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে জানি ক্যাপাসিটার আর্মটাকে বাদ দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা টেনে ফেলব। তাহলে প্রথমেই দেখো এখানে ই হলো 10 ভোল্ট, এখানে একটা 10 ওহম রোধ আছে আর এখানে আছে 100 ওহম, তার মানে বর্তনীর মোট রোধ কত হলো 110 ওহম আর ই হলো 10 ভোল্ট। তাহলে কারেন্ট কত হলো I = E/R 10/110, তার মানে হলো 1/11 অ্যাম্পিয়ার।
তাহলে 1 এর 11 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। এবার দেখো কি হয়, স্টেডি স্টেটে তো এই রোধটায় কোনো কারেন্ট যায় না, তাহলে আর রোধের দু প্রান্তের বিভব পতন যা হয় ক্যাপাসিটারেরও দুই প্রান্তের বিভব পতন তাই। তাহলে দেখো এই যে 100 ওহম রোধে কিন্তু কারেন্ট গেল 1 এর 11 অ্যাম্পিয়ার, তাহলে এটাতে 1 এর 11 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট গেল, কারণ স্টেডি স্টেটে ক্যাপাসিটার আর্মে কিন্তু কোনো কারেন্ট যায় না। তাহলে আর রোধের দু প্রান্তের বিভব পতন কত, ভি সমান IR, তার মানে 100 × 1 এর 11 মানে 100/11 এত ভোল্ট। এবার যেহেতু এই 200 ওহমে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই ব্রাঞ্চে আর রোধের সঙ্গে তো ক্যাপাসিটারটা ইনফ্যাক্ট এখন প্যারালালে, আর রোধের দু প্রান্তের বিভব পতনও যা ক্যাপাসিটারেরও দুই প্রান্তের বিভব পতন তাই হবে। তাহলে ক্যাপাসিটারের যে চার্জ সঞ্চিত হবে Q = CV, সি কত 1.1 μF বলেছে × 10⁻¹, আর ভি হলো কত তোমার 100/11 ভোল্ট, তাহলে কিউ হলো এত কুলম। তাহলে দেখো এখানে 10-এ কাটলো, তাহলে 10 × 10⁻¹ কুলম। এবার তোমার কাছে প্রশ্ন ছিল শূন্যস্থানে কি বলেছে কত কুলম, × 10⁻¹, তাহলে এখানে হয়ে যাবে 10, তাহলে 10 হবে আনসার। নেক্সট কোশ্চেনে যাই, 4 নম্বর প্রশ্ন বলছে দি এফেক্টিভ কারেন্ট I ইন দ্য গিভেন সার্কিট অ্যাট হাই ফ্রিকোয়েন্সিস। দেখো হাই ফ্রিকোয়েন্সিতে কি হয়, হাই ফ্রিকোয়েন্সিতে এল ওমেগা ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ইজ মাছ হায়ার, এটা 220 ভোল্ট আছে অবশ্য, মাছ হায়ার হয়ে যায়, তাহলে এল ওমেগা ভেরি ভেরি লার্জ, খুব বড়, তার মানে এই ব্রাঞ্চে রিয়াক্ট্যান্স হাই, তার মানে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হাই, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এত বেশি যে এই ব্রাঞ্চে প্র্যাকটিক্যালি কারেন্ট ফ্লো করবে না, কিন্তু 1/C ওমেগা ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্সের মান কিন্তু খুবই কম, কারণ ওমেগা হাই, 1/C ওমেগা কিন্তু বেশ ছোট, তার ফলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি হবে মেনলি কারেন্টটা যাবে, কিন্তু ইন্ডাকটিভ ব্রাঞ্চে কারেন্ট যাবে না। সুতরাং ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা টানবো ইন্ডাকটিভ ব্রাঞ্চগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে এই ব্রাঞ্চে ইন্ডাকট্যান্স নেই ভাববো, মানে এই ব্রাঞ্চটা নেই ভাববো ইন্ডাকট্যান্সের কারণে এত বেশি বাঁধা কাজ করবে, এবং এই 50 mH 8 ওহম এই ব্রাঞ্চটাও আমরা বাদ দিয়ে দিতে পারি, আর ইন্ডাকট্যান্স তো কোনো এই ক্যাপাসিট্যান্স তো কোনো বাধা দিচ্ছে না, তাহলে ক্যাপাসিট্যান্সের জায়গায় আমরা ভাববো যে কোনো রোধ নেই। এইভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন আমরা টেনে ফেলি, তাহলে উপরের ব্রাঞ্চ দেখো 8 ওহম 220 mH এই ব্রাঞ্চটা বাদ গেল, ক্যাপাসিটারটা প্রায় শূন্য বাধাযুক্ত অংশ, সুতরাং এইখানে প্রথমে রোধ পেলাম আমরা 1 ওহম, তারপরে এই অংশটা শূন্য বাধাযুক্ত হয়ে গেল, এখানেও ক্যাপাসিটার শূন্য বাধাযুক্ত ভাবছি, তাহলে এখানে একটা 4 ওহম আছে। নিচের অংশে দেখো এটাও ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স এত কম যে ওখানে বাধা নেই ভাবছি, তাহলে আরেকটা 4 ওহম আছে, এখানেও ক্যাপাসিটেটিভ রিয়াক্ট্যান্স অত্যন্ত কম এটা নেই ধরে নিয়ে আমরা এগোচ্ছি, এই ব্রাঞ্চটা বাদ দিলাম, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স খুব বেশি 50 mH 8 ওহম বাদ গেল, নিচের অংশে শুধুমাত্র আরেকটা 2 ওহম পড়ে থাকবে। তাহলে দেখো এই অবস্থায় যখন ইন্ডাকট্যান্স খুব বেশি, তখন দেখো তোমার কাছে চেয়েছে কি, যে কি চেয়েছে সার্কিট এটা আছে দি এফেক্টিভ কারেন্ট, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হলো দেখো, এবার দেখো এখানে 4 ওহম ছিল, এখানে 2 ওহম বসলো, এ 4 আর 4 প্যারালালে আছে দুটো সমান সমান, তাহলে এদের জন্য আরেকটা 2 ওহম পেলাম। এবার দেখো তাহলে বর্তনীর তুল্য রোধ কত, 1 ওহম 2 ওহম আর 2 ওহম কিন্তু শ্রেণীতে যুক্ত, তাহলে তুল্য রোধ R = 5 ওহম, 220 ভোল্ট আছে, তাহলে I = E/R = 220/5 মানে 44 অ্যাম্পিয়ার, এটাই হবে মূল কারেন্ট, তাহলে এখানে মেন কারেন্ট হলো গিয়ে 44 অ্যাম্পিয়ার, সুতরাং আমাদের শূন্যস্থানে যে ভ্যালুটা বসবে সেটা 44। এইবার আমরা 5 নম্বর প্রশ্নে যাবো, 5 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। বলছেন AC সোর্স ইজ কানেক্টেড টু অ্যান ইন্ডাক্টার অফ ইন্ডাকট্যান্স 100 mH, এ ক্যাপাসিট্যান্স অফ 100 μF
অ্যান্ড এ রেজিস্ট্যান্স অফ 120 ওহম অ্যাজ শোন ইন ফিগার। তাহলে 120 ওহম, 100 মাইক্রোফ্যারাড, 100 মিলিহেনরি, এই তিনটে সার্কিট এলিমেন্ট সিরিজে যুক্ত। দ্য টাইম ইন হুইচ দ্য রেজিস্ট্যান্স হ্যাভিং এ থার্মাল ক্যাপাসিটি 2 জুল পার সেকেন্ড উইল গেট হিটেড বাই 16 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ড্যাশ সেকেন্ড। তাহলে কত সেকেন্ড সময়ে রেজিস্ট্যান্সের উষ্ণতা 16 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এটা আমরা দেখব। তাহলে আমাদের কী করতে হবে, রেজিস্ট্যান্সে তাহলে কতটা কারেন্ট যাচ্ছে দেখতে হবে, এই কারেন্ট গেলে পরে কতটা পাওয়ার উৎপন্ন হচ্ছে দেখতে হবে, সেই পাওয়ারের 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে কত সময় লাগতে পারে সেটা দেখব। তাহলে দেখো, প্রথমে আমরা বের করে নিই ইন্ডাকটিভ রিয়াকট্যান্স এল ওমেগা। এলের মান কিন্তু 100 মিলিহেনরি, 100×10⁻³। ওমেগা দেখো এই ইকুয়েশান থেকে দেখতে পাচ্ছ, এসির ইকুয়েশান, ভোল্টেজ ইকুয়েশান, 20√2 sin 100t, তাহলে ওমেগা হলো 100। তাহলে দেখো 10⁴×10⁻³, তাহলে এল ওমেগা হলো 10 ওহম। এরপর আমরা যেটা বের করি 1/C ওমেগা, সি দেখো 100 মাইক্রোফ্যারাড, তাহলে 1/100×10⁻৬ ফ্যারাড, ওমেগা হলো 100। তাহলে দেখো 10⁻⁶×10⁴ মানে −2, ওপরে উঠলে 100 ওহম। তাহলে হোয়াট ইজ দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, তুমি জানো √√R² + Lω ডিফারেন্স 1/C ওমেগা তার হোল স্কোয়ার। তাহলে কত হলো আর, আর ছিল 120 ওহম, 120 হোল স্কোয়ার, প্লাস দেখো এল ওমেগা 10 ডিফারেন্স 100 তার হোল স্কোয়ার, 1/C ওমেগার মানটা বসালাম। তাহলে দেখো কত হচ্ছে আমাদের, আমাদের দাঁড়ালো √120² + 90² 12 কত, 144, 10টা বের করে দিই, তাহলে √12 + 144 + 81 তার মানে 225, তার রুট করলে 15, তার মানে 150 ওহম। তাহলে জেডের মান বেরিয়ে গেল 150 ওহম। এবার দেখো ইয়ের পিক ভ্যালু 20√2 ভোল্ট, তাহলে ই আরএমএস হলো, আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ কত, 20√2/√2 মানে 20 ভোল্ট। তাহলে এবার IRMS কত, IRMS সমান ERMS/Z, তাহলে ERMS 20/Z মানে তোমার 150, তার মানে 2×15 অ্যাম্পিয়ার। আর তোমার কি cos phi মানে কি, যেখানে phi হলো গিয়ে, cos phi হলো পাওয়ার ফ্যাক্টর, phi হলো কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোণ, ফেজ অ্যাঙ্গেল। তাহলে দেখো cos phi কত হবে, R/Z, আরটা কত ছিল 120 ওহম, আর ছিল দেখো 120 ওহম, আর জেড বেরিয়েছে 150, তাহলে এটা হলো 120/150, তার মানে কত হলো 4/5, 30 দিয়ে কেটে গেল। তাহলে যে পরিমাণ পাওয়ার উৎপন্ন হলো সেটা সমান ERMS মানে 20×IRMS 2×15×cos φ 4/5। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4×5 20, তাহলে হলো 4×4 16, 16×2 32 15 ওয়াট। এইবার বলছে কি, বলছে যে রেজিস্ট্যান্স হ্যাভিং এ থার্মাল ক্যাপাসিটি, দ্যাট ইজ ইউর MS =2 বলে দিয়েছে, আর টি বলেছে 16 ডিগ্রি, তাহলে মোট তাপ কতটা লাগবে, এই সমান তো তুমি জানো MST, তার মানে 16×32, এই এত জুল তাপ লাগবে। আর তুমি 32×15 ওয়াট করে তাপ পাচ্ছ প্রতি সেকেন্ডে, যদি তোমার টি সেকেন্ড লাগে তাহলে তুমি কত জুল তাপ পাবে, 32×15×T =, ওখানে হলো 32। তা দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 32×32 কেটে গেলে T = 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড সময় আমাদের লাগবে তাপমাত্রা কতটা বাড়তে, 16 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং আমাদের আনসার হবে 15 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এটাও আর একটা ভিসির অঙ্ক, অর্থাৎ এখানে DC সোর্স আছে, সুইচ অন করছি, ভ্যারিং স্টেটে কারেন্ট যাচ্ছে,
ফর দ্য অ্যাবোভ সার্কিট থ্রু দ্য ব্যাটারি হোয়েন দ্য কি ইজ ক্লোজড অ্যান্ড স্টেডি স্টেট। দেখো স্টেডি স্টেটে কী হয়, ইনিশিয়ালি দেখো এখানে সবই ইন্ডাকটিভ ব্রাঞ্চ আছে দুটো, ইনিশিয়ালি ইন্ডাকটিভ ব্রাঞ্চ বাধা দেয় ম্যাক্সিমাম, কিন্তু স্টেডি স্টেটে যখন কারেন্টটা স্টেডি হয়ে যায় এই এলিমেন্টগুলো প্যাসিভ এলিমেন্ট, এরা কিন্তু আর বাধা দেবে না, তাহলে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে কী হয়ে যাবে, এই ব্রাঞ্চটি 3 ওহম রোধেরই একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করবে, ইন্ডাকট্যান্স যেহেতু কাজ করছে না, পরের ব্রাঞ্চটিও 3 ওহম রোধের একটি ব্রাঞ্চ হিসেবে কাজ করবে, আরেকটা 3 ওহম। তাহলে যখন আমরা স্টেডি স্টেটে চলে যাব ইন্ডাকট্যান্স কিন্তু উল্টো কাজ করে, স্টেডি স্টেটে ক্যাপাসিটার ব্রাঞ্চটা কেটে যায় ভাবে আমরা যে রোধ হয় ইনফাইনাইট, কিন্তু ইন্ডাকট্যান্স যদি যুক্ত থাকে তাহলে স্টেডি স্টেটে তার রোধ হয়ে যায় শূন্য। তাহলে দেখো যদি ইন্ডাকট্যান্সের রোধ শূন্য ধরি তাহলে আমরা বলতে পারি স্টেডি স্টেটে কী হবে, এই যে এই তিনটে রোধ আছে না 3 ওহম, এরা কিন্তু প্যারালালে যুক্ত হয়ে যাবে। ইনফ্যাক্ট আর 3 ওহম প্যারালালে যুক্ত হলে তাদের তুল্য রোধ হয় 1 ওহম, জানো তোমরা 1/8 সমান 1/3 + 1/3 + 1/3, তার মানে হলো 1/R1 R হলো 1। তাহলে দেখো এখানে এই সমান্তরাল অংশ তিনটে রোধ 1 ওহম আর এখানে 2 ওহম আছে, তাহলে মোট হলো 3 ওহম। কী চেয়েছে, ফর দ্য অ্যাবোভ সার্কিট থ্রু দ্য ব্যাটারি হোয়েন দ্য সার্কিট কারেন্ট থ্রু দ্য ব্যাটারি হবে, কারেন্ট থ্রু দ্য ব্যাটারি হোয়েন দ্য কি ইজ ক্লোজড অ্যান্ড স্টেডি স্টেট হ্যাজ বিন রিচড, ইস কতটা কারেন্ট যাবে, দেখো ভোল্টেজ হলো 30 ভোল্ট, ই হলো 30 ভোল্ট, আর কত, 3 প্যারালালে ছিল 1, আর সেটা আবার এই 2 ওহমের সঙ্গে সিরিজে, তাহলে আর হলো 3 ওহম, তাহলে I = E/R, তার মানে কত, 30/3 মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো দ্য স্টেডি স্টেট কারেন্ট ইজ 10 অ্যাম্পিয়ার হিয়ার। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাবো, 7 নম্বর প্রশ্নে কী বলছে সেটা, এটাও হাই ফ্রিকোয়েন্সির অঙ্ক, এটাও ভিসির অঙ্ক, অ্যাট ভেরি হাই ফ্রিকোয়েন্সি দ্য এফেক্টিভ ইম্পিডেন্স অফ দ্য গিভেন সার্কিট, এই সার্কিটটার হাই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কত হবে এইটা তোমার কাছে চাওয়া হয়েছে 7 নম্বর। দেখো এই যে এই সার্কিটের তুমি বুঝতেই পারছ খুব হাই ফ্রিকোয়েন্সি হলে পরে কী হবে, এল ওমেগা অনেক অনেক বড় হয়ে যাবে, তাহলে এই অংশে ইনফ্যাক্ট কারেন্ট যাবে না, আর 1/C ওমেগা ইজ টেন্স টু জিরো হয়ে যাবে, আর মাচ গ্রেটার দ্যান 1/C ওমেগা হয়ে যাবে, মাচ গ্রেটার দ্যান আর হয়ে যাবে, সুতরাং ইন্ডাকটিভ পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সার্কিটে ওপরে কী আছে, 1 ওহম, ক্যাপাসিটেটিভ রিয়াকট্যান্স টেন্স টু জিরো, তাহলে এখানে 1 ওহম থাকলো, এখানে ক্যাপাসিটেটিভ রিয়াকট্যান্স জিরো, তাহলে টেন্স টু জিরো সেইভাবেই যোগ করলাম, এখানে আছে কত, এখানে আছে তোমার ক্যাপাসিটেটিভ রিয়াকট্যান্স জিরো ধরলে এটা 2 ওহম, এখানেও দেখো ক্যাপাসিটেটিভ রিয়াকট্যান্স জিরো ধরলে এখানে 2 ওহম আছে, তাহলে এই 2 ওহম দুটো কীভাবে আছে, প্যারালালে যুক্ত আছে, আর এখানে 1 ওহম, দুটো 2 ওহম প্যারালালে যুক্ত থাকলে তার তুল্য রোধ হয় 1 ওহম, এই 1 ওহম আর এই 1 ওহম শ্রেণীতে আছে, তার ফলে তুল্য রোধের মান হয়ে গেল তোমার 2 ওহম। সো effective impedance of the given circuit will be 2 ohm. Next question, 8 number question. বলছে a part of a complete circuit is shown in the figure. At some instant the value of current is 1 ampere. Current যাচ্ছে 1 ampere and is decreasing at a rate, current is decreasing also at a rate 10^2 ampere per second at some instant. দ্য ভ্যালু অফ পোটেন্সিয়াল ডিফারেন্স Vp - Vq। দেখো আমরা এখানে কিউ বিন্দুর রোধ বিভব ধরলাম Vq থেকে, দেখো এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে সবসময় হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ারে, ধরো এটা এস বিন্দু, তাহলে এস বিন্দু লোয়ার পোটেন্সিয়ালে, কম পোটেন্সিয়ালে পৌঁছাতে গেলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে কতটা কারেন্ট 1 অ্যাম্পিয়ার, কতটা রোধে 2 ওহমে, তাহলে বিভব প্রভেদ হলো 2 ভোল্ট, তাহলে এস বিন্দুর বিভব পাবো Vq থেকে 2 - করে। এবারে ধরো টি বিন্দু, এসের থেকে টি কিন্তু হায়ার ভোল্টেজ আছে, ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত সেখানে, এবং এটা 30 ভোল্টের ব্যাটারি, তাহলে এসের ভোল্টেজের সঙ্গে 30 ভোল্ট যোগ করলে
টি বিন্দুর ভোল্টেজ পাবো। এবার দেখো, ইন্ডাক্টার সাধারণত বাধা দেয় কখন, কারেন্টটা বাড়তে গেলে, আর কারেন্ট যেহেতু এখানে কমছে, ডিক্রিজিং, সো মাইনাস অফ মাইনাস কত হবে, মাইনাস এল ডিআই ডিটি। এলটা কত আছে, 50 মিলি হেনরি, 50 ইন্টু, তাহলে মাইনাস অফ মাইনাস ডিক্রিজিং বলে বিয়োগ হতো, ইন্ডাক্টর বাধা দেয় বলে, কিন্তু এখানে কারেন্টটা নিজেই হ্রাস পাচ্ছে, তাই আরেকটা মাইনাস এলো, 50 ইন্টু 10 টু দি মাইনাস 3 এল। ডিআই ডিটি কত বলেছে, 10 টু দি পাওয়ার 2, সমান সমান এই করে পৌঁছালাম ভিপিতে। তা দেখো তো, ভিকিউ -2 + 30 - -1 + দেখো 10 টু দি পাওয়ার 2 × 10 টু দি পাওয়ার -3 মানে 10 টু দি পাওয়ার -1, 50 জিরোটাকে উড়িয়ে দিই, তাহলে +5 = ভিপি। তাহলে কী চেয়েছে, ভিকিউ এদিকে নিয়ে আসি, ভিপি মাইনাস ভিকিউ সমান 30 × 5 = 35 - 2 মানে 33 ভোল্ট। তাহলে এইখানেতে আমরা বলতে পারি যে এখানে ভিপি মাইনাস ভিকিউ এর মান হলো কত, 33 ভোল্ট। এখানেই আমাদের এসি এবং ভিসি সংক্রান্ত এই লেসন শেষ করছি, দু একদিনের মধ্যে আরেকটি লেসন দিয়ে দেবো এই বিষয়ের উপরে।